আমায় শাসিয়ে দিলো, যদি একটা এক্সট্রা কথা বলেছো মেরে শেষ করে দেবো এখানে। এবার আমি আর কিচ্ছু বলবো না। মানে প্রেমটা অংশু 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 মানেনি। হ্যাঁ, কেন যে বিয়েটা করলাম এখন ভাবছি, অংশুমান কেন বিয়েটা করলো? ও বাপরে বাপ, বিয়ে করার জন্য প্রথমে বউ পালিয়ে গেছে, বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে দেখলাম বউ কিডন্যাপ হয়ে গেছে, হ্যাঁ, তারপরে বউ আলাদা ইমোশনাল আর কি আলাদা সাফার করছে নিজে, ঠিক আছে, তারপরে ওকে সেটা মানানো হলো, মানিয়ে বিয়ে করা হলো, তারপরে বরের নামে এসব উল্টোপাল্টা বলছে। বরের নামে কিছু বলছে না, ওর কষ্টটা বোঝো। বউ তো পারমিতা কোনোদিন বলবেই না, এগুলো কৌশাম্বি বলছে। জিজ্ঞেস করছি, এই যে নিজে এই যে বিয়ের সাজে নিজের বাস্তবের জন্য বিয়েটার কথা মনে পড়ছে? সবকিছুর একটা সময় লাগে, তো এই সময়টা পারমিতারও লাগবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, ঠিক আছে দিলাম। আমাদের এই মানে হ্যাঁ এই সম্পর্কটার একটা পরিণতি পাচ্ছে, এবং আশা করা যাক সামনে হয়তো ভালোই কিছু হবে। তুমি খুশি পারমিতা না কৌশাম্বি? না কৌশাম্বি এমনি খুশি, বাস্তবে ভালো মানুষের মানুষ কে খুশি থাকে। পারমিতা একটু ডিলেমায় ছিল এবং আছে, কারণ বললাম না ওকে এটাই বলতে ইচ্ছা করছে যে বিয়েটা আমরা করছি, আমার বাবা মা নয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। তারপরে লাইনটা ভুলে গেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ডায়লগের লাইন, পরের লাইনটা ভুলে গেছিল, তারপরে একটা নিজের লাইন। ঈশ্বর বাকি জীবনটা যেন ভালো থাকতে পারি, সকলকে ভালো রাখতে পারি, সবার সাথে ভালো থাকতে পারি। চলো পূর্ণ হোক। অংশুমান খুশি তো, মানে যে ভালোবাসাকে কেন আমি বলতে যাচ্ছিলাম, বলে দিল না এরা মাগার দিলে কি করে হবে, বহু তাকাচ্ছে বেচারা। তারপরে আমি বলছি ফাইনালি তো খুশি হবারই কথা, মানে যে ভালোবাসার মানুষটাকে তুমি পেতে চাইছিলে, বিয়েটা তো হচ্ছে ফাইনালি, সে তার মধ্যে তো টুইস্ট সমস্ত কিছু থাকবে। অংশুমানের খুশিটা হচ্ছে এই আসছে 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 আবার চলে গেল চলে গেল, আবার মনে হচ্ছে আসছে 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 যা যা আবার চলে গেল চলে গেল। অংশুমানের খুশিটা হচ্ছে এরকম, সে কলেজ লাইফ থেকে চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি সেটে, আর ফুলকিতে একবার জমজমাট মহাপর্ব। ইন্টারভিউ শুরু হওয়ার আগে একবার ফিসফিস কথা নবদম্পতি শাসিয়ে দিল, বলে দিচ্ছি আপনাদের, আমায় শাসিয়ে দিল, যদি একটা এক্সট্রা কথা বলেছো মেরে শেষ করে দেবো এখানে। এবার আমি আর কিছু বলবো না। আগে আগে আমার নামে উল্টো পাল্টা বলে দিচ্ছে, আর কিছু বলার নেই আমার। বিয়ের দিন এভাবে হুমকি? বউ রিজেক্ট মানি না তো, এই জন্য মানি না। আগে আগেই বরের নামে উল্টো পাল্টা বলছে। না না, বউ খুব ভালো, বউকে দেখে মনে হয় যে খুব ভালো, কি বদমাই সারাক্ষণ উল্টো পাল্টা বলতে থাকে আমায় খালি। হ্যাঁ তো এইটা মানে ওকে যে কথাগুলো বলা হয় সেগুলো পারমিতা বলে না, সেগুলো কৌশাম্বি বলে ফাহিমকে। পারমিতা তো প্রেমে মজে আছে, কৌশাম্বি বলবে না পারমিতা প্রেমে? পারমিতা প্রেম আসেনি, মানে প্রেমটা অংশু 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 মানেনি। হ্যাঁ, কেন যে বিয়েটা করলাম এখন ভাবছি, অংশুমান কেন বিয়েটা করলো? ও বাপরে বাপ, বিয়ে করার জন্য প্রথমে বউ পালিয়ে গেছে, বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে দেখলাম বউ কিডন্যাপ হয়ে গেছে, হ্যাঁ, তারপরে বউ আলাদা ইমোশনাল আর কি আলাদা সাফার করছে নিজে, ঠিক আছে, তারপরে ওকে সেটা মানানো হলো, মানিয়ে বিয়ে করা হলো, তারপরে বরের নামে এইসব উল্টোপাল্টা বলছে। বরের নামে কিছু বলছে না, ওর কষ্টটা বোঝো। বউ তো পারমিতা কোনোদিন বলবেই না, এগুলো কৌশাম্বি বলেছে। আমি কোনো কথা বলবো না, আমি কিছু বলেছি না, তুমি বলো। আমি কিছু বলেছি তার আগে থেকেই শাসাত বলতে চাইছি যে তুমি বলো। এমনিও খুবই কিউট লাগে সবসময়, খুব মিষ্টি, আমার অনেক পুরনো কলিগ, এবং ফার্স্ট টাইম আমরা মানে এর আগে মিঠাইতেও কাজ করেছি, তার আগেও কাজ করেছিলাম মিঠাইতে, একসাথে লম্বা টানা কাজ করেছি, তারপরে ওর অপোজিটে আমি, আমার অপোজিটে ও, এই ফার্স্ট টাইম আমরা একসাথে কাজ করছি,
এবং ফাইনালি নবদম্পতি এবং এটা সাকসেসফুল হোক, দর্শক খুব পছন্দ করছে শুনছি, আমাদের এই জুটিটাকে পছন্দ করছে এবং ভালো টুইস্টও আছে জুটি, একটা সুন্দর জার্নি আছে যেটা আমি গল্পটা আগে জানতাম না, এখন ধীরে 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 জানছি এবং শুনছি এটার আরও ডেভেলপমেন্ট আরও আরও বেটার ওয়েতে করা হবে। আমি বলছি ফাইনালি তো খুশি হবারই কথা, মানে যে ভালোবাসার মানুষটাকে তুমি পেতে চাইছিলে, বিয়েটা তো হচ্ছে ফাইনালি, সে তার মধ্যে তো টুইস্ট সমস্ত কিছু থাকবে। অংশুমানের খুশিটা হচ্ছে এই আসছে 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 আবার চলে গেল চলে গেল, আবার মনে হচ্ছে আসছে 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 যা যা আবার চলে গেল চলে গেল। অংশুমানের খুশিটা হচ্ছে এরকম, সে কলেজ লাইফ থেকে ও লাইন দিয়ে বসে আছে ঠিক আছে, মাঝখান থেকে অর্ক চলে এলো, তথাগত চলে এলো ঠিক আছে, তথাগত চলে এলো, তথাগত চলে এসে ওকে নিয়ে চলে গেল, তারপরে সে তো অংশুমান নিজের লাইফে আবার আলাদা ফিরে গেল, তারপরে ঘুরে ফিরে এসে দেখলাম যে ঠিক আছে লাইনটা পরিষ্কার হয়েছে, তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ ও একদিকে ওই তথা দিকেই এ হয়ে আছে, কারণ ওর ক্যারেক্টার গল্পে ফুলকিতে গল্পে পারমিতা এবং অংশুমান খুব ভালো বন্ধু ছিল, কিন্তু বন্ধুত্বটাই ছিল সেখান থেকে পারমিতার জীবনে তথা আসে, তথা ওকে প্রপোজ করে, ইভেনচুয়ালি ওরা বিয়ে করে এবং অংশু পারমিতার চরিত্রে পারমিতার খুব ভালোবাসার একটা জায়গা এবং বন্ধুত্বের একটা জায়গা। তো হ্যাঁ, তো সেই জায়গা থেকে এত বছর পরে অংশুকে দেখে পারমিতা বেশ খুশি হয়েছিল এবং দেখছে এখনো আগের মতোই আছে, একটা সময় প্রপোজ করেছিল কিন্তু সেইটা যে এখনো চলে যাচ্ছে, সেই ভালোবাসার জন্য এখনো বিয়ে করেনি, পুলিশের চাকরি করে, সব কিছু থেকে বিচ্ছিন্ন, এবং পারমিতা ওর পরিবার নিয়ে খুবই ভালো ছিল। তাহলে একটা জিনিস স্বীকার করতে হবে যে অংশুমানের ভালোবাসার দম আছে, সেটা সত্যি আছে, এবং সেখান থেকেই একটা মেয়ের জীবন কি করে পাল্টে গেল, মানে পারমিতা তার লাইফে যেটা ঘটে গেছে সেটাকে মেনে নিয়ে পরিবারের সাথে খুব ভালো ছিল, তারপর ওর লাইফে একজন মানে অংশুর পুরনো বন্ধু ফিরে আসে এবং ইভেনচুয়ালি আমাদের ফুলকি, ফুলকি সে এই বিষয়টা নিয়ে আরো এগোয়ে অংশুমানের যে ফিলিংস আছে পারমিতার উপর, ইনিশিয়েটিভে আমাদের এই মানে হ্যাঁ এই এই সম্পর্কটার একটা পরিণতি পরিণতি পাচ্ছে, পরিণতি পাচ্ছে, এবং আশা করা যাক সামনে হয়তো ভালোই কিছু হবে। তুমি খুশি পারমিতা না কৌশাম্বী? না কৌশাম্বী এমনিই খুশি, বাস্তবে ভালো মানুষের মানুষ কে থাকে। পারমিতা পারমিতা একটু ডিলেমায় ছিল এবং আছে, কারণ বললাম না ও খুব পরিবার ওরিয়েন্টেড হয়ে গেছিলো, তো ওর কোথাও মাথায় আছে যে তথা আমাকে ভালোবাসতো, আমি আমার বিয়ে হয়ে গেছিলো এই পরিবারে, মানে পারমিতার শাশুড়ি সেও পারমিতাকে খুব ভালোবাসে এবং সেই বিয়েটা মানে না, মানে চাই না, ভাবতেই পারে না আমার তথার বউ অন্য কাউকে বিয়ে করবে, তো পারমিতা আবার শাশুড়িকে খুব ভালোবাসে, তো ওর মাথায় অনেক কিছু চলছে, কিন্তু এদিকে এটাও জানে যে হয়তো তথাও নেই, এটাও একটা বাস্তব, অংশুও আছে, হয়তো তথা থাকলেও বা ওর সাবকনশিয়াসে ওর মনে হচ্ছে তথা হয়তো ওকে সাপোর্টই করছে বিষয়টায়, কিন্তু আবার কোথাও গিয়ে একটা ডিলেমা চলছে যে ফ্যামিলি আমার মন কি বলছে বা মা কি ভাবছে বা পরিবার কি ভাবছে, তথা তো সত্যি সত্যি আমার স্বামী ছিল, তো এই সবটা নিয়ে পারমিতা একটু ঘেটে আছে, চাপ আছে, চাপ তো আছে, ও একটা অদ্ভুত, হ্যাঁ বিয়ে তো হয়ে যাচ্ছে কিন্তু আদেও আদেও কি পারমিতাকে মানে পাচ্ছি মন থেকে পাচ্ছি, সেটা একটা বড় প্রশ্ন, কারণ পারমিতা একটা অদ্ভুত যুদ্ধ, মানে নিজের মধ্যে একটা দ্বন্দ্বের ভুগছে, তো ও এখনো পুরোপুরি মেনে নিতে পারছে না, কারণ তথার প্রতি তো কমিটেড ছিল এবং সেই জায়গা থেকে তথা চলে গেল, তথার সঙ্গেও সবসময় ওর ফ্ল্যাশব্যাকসে ওর 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 স্বপ্নে সবসময় ওকে তথা দেখা দেয়, এবং সেই অংশুমানের লড়াইটা বা যুদ্ধটা সেখানেই যে তথার যে এক্সিস্টেন্স আছে মানে এই মুহূর্তে ওর ওর এতে সাবকনশিয়াস মাইন্ডে সেটাকে জয় করে নেওয়া, না মানে পারমিতা এখনো কোনো মানে বলে না আমরা হয়তো রিয়েল লাইফে ওকে আমিও করি হয়তো যে মানুষটা আমার সাথে নেই কিন্তু সাব মানে আমি তার সাথে কথা বলছি, আমার মনে হচ্ছে সে আমার সাথে কথা বলছে, আমাদের একটা কনভারসেশন হচ্ছে, সেটা পারমিতার
জীবনেও হয়, এবং ওরও মনে হয় যে ও সবকিছু শেয়ার করে তথার সাথে। তথা হয়তো ওকে কোনোভাবে তথা তথা করে কোথাও গিয়ে একটা অংশুমানের মনে কিন্তু একটা অভিমান বা কোনো কিছু, একদম তথা তথা করবে না, একদম তথা তথা করবে না, বলে দিলাম। না দেখা যাক, একটা এই মানে সম্পর্কটা মানে প্রপার ভাবে পরিণতি পেতে আরো সময় লাগবে, সেটাই জার্নি এই সম্পর্কের। আমাদের সম্পর্কের যে গল্পটা, পারমিতা আর অংশুর যে গল্পটা জার্নি এটাই, যে পরিণতি পাওয়াটা কীভাবে সেটা হবে, এর একটা লম্বা জার্নি আছে, অনেক টুইস্ট আছে। তো আপনারা ভালোবাসছেন আমাদের এই কাপলটাকে, আগামী দিনে আরও সাপোর্ট করুন, আরও ভালোবাসুন, যাতে আমরা আরও ভালো বিনোদনের জায়গা করে দিতে পারি বা নিজেরা ভালো পারফর্ম করে আপনাদের বিনোদন দিতে পারি। এই যে নিজে এই যে বিয়ের সাজে নিজের বাস্তবের জন্য বিয়েটার কথা মনে পড়ছে, কারণ সবে দিয়ে সবে সবে গেল না, সত্য এই তো কয়েক মাস, দু তিন মাস আগে গেল, মনে পড়ছে তো, স্বাভাবিক। কেন ভালোভাবে হচ্ছে না, কিভাবে হচ্ছে না, সেটা তো দর্শক দেখতেই পাবে টেলিকাস্টে। লাজুক একেবারে পারমিতা এবং কৌশমী দুজনে। যাক, শেষ করবো দাম্পত্য জীবন, আমি চাইবো সুখের হোক, দর্শকও চাইবে, সেই কামনাই করব। কিন্তু তারপরে চলার পথ কিভাবে হয় সেইটাই, সেটা তো সময় বলবে, সময় বলবে, রাখি দি বলবে, তাই না? দর্শকের মন তো জুড়েই আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কি বলবে দর্শকদের বলো, আর অংশ অংশ করো এবার। হ্যাঁ, প্লিজ ফুলকি দেখতে থাকুন, ফুলকির জার্নি সঙ্গে আমাদের সবার জার্নি, অংশু পারমিতার নতুন বিবাহিত জীবনের জার্নি, সবটা জানতে হলে দেখতে হবে ফুলকি। এবং আমরা সবাই জানি আপনারা ফুলকি দেখতে ভালোবাসেন, প্লিজ দেখতে থাকুন। আচ্ছা, ভালোবেসে একটা ডায়লগ দেওয়া যাবে পারমিতাকে, একটু শুনি। আজকের দিনে দাঁড়িয়ে কি বলতে ইচ্ছা করছে? আজকের দিনে ওকে এটাই বলতে ইচ্ছা করছে যে বিয়েটা আমরা করছি, আমার বাবা মা নয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। তারপরে লাইনটা ভুলে গেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ডায়লগের লাইন, পরের লাইনটা ভুলে গেছিল, তারপরে একটা নিজের লাইন। ঈশ্বর ঈশ্বর, বাকি জীবনটা যেন ভালো থাকতে পারি, সকলকে ভালো রাখতে পারি, সবার সাথে ভালো থাকতে পারি। চলো পূর্ণ হোক।